নগরে পরিণত কিভাবে করবে, নগরে পরিণত করতে হলে সেখানে এলাকা ভিত্তিক শিল্প কারখানা গড়ে তুলতে হবে, একটা সমস্যার সমাধান হবে। এবং ওই এলাকার কাঁচামাল ভিত্তিক যে এলাকায় যে কাঁচামাল পাওয়া যায় সেটার ভিত্তিতে শিল্প প্রতিষ্ঠানগুলি যাতে গড়ে ওঠে এবং সেখানে বেকার সমস্যার সমাধান হবে এবং উৎপাদিত পণ্য স্থানীয় বাজার চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা যাবে, সেই লক্ষ্যেই আওয়ামী লীগ 2018 সালের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। এবং এই নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের দায়িত্ব শিল্প মন্ত্রণালয় এবং বিসিকের, আমি মনে করি যেটি শিল্পের অংশ যেটি রয়েছে। কারণ আজকে সবাই নগরের দিকে ধাবিত হচ্ছে, গ্রাম অঞ্চলে এখন কাজের লোক পাওয়া যায় না এবং এমনকি ধান মারাই বা ধান কাটার জন্য লোকজন পাওয়া যায় না, কাজ করবেন কিনা লোকজন পাওয়া যায় নাই। সবাই কিন্তু ঢাকা শহরের দিকে, ঢাকা চট্টগ্রাম এইসব শহরে আসছে। তারা মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন প্রতিটি উপজেলায় প্রতিটি উপজেলায় জেলায় কৃষি শিল্প নগরী করতে হবে এবং অনেক অব্যবহৃত জায়গা যেখানে ফসল হয় না সেই সকল জায়গায় কৃষি শিল্প নগরী স্থাপনের মাধ্যমে এবং এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের উদ্যোক্তা সৃষ্টি করতে হবে, উদ্যোক্তা সৃষ্টি করতে হবে এবং তাদেরকে যাবতীয় সুযোগ সুবিধা